রাজ্যের একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি ঐতিহ্য দুর্গাপূজার ভাসানকে ঘিরে বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। ভাসানের শোভাযাত্রায় সুরা পান থেকে শুরু করে ডিজের অত্যাচারে উষ্ঠাগত প্রাণ রাজ্যবাসী। রাজ্যের জনগণ চাইছে ডিজে মুক্তির উপায়। রাজ্য সরকারও শব্দ দানব থেকে মুক্তি দিতে চিন্তা ভাবনা করে চলেছে। ইতিমধ্যে এই বছর মায়ের গমন অনুষ্ঠানে ডিজের ব্যবহার বন্ধ করার আবেদন জানিয়েছেন রাজ্য সরকার। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সুকান্ত একাডেমিতে পুজোর দিনগুলিতে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে পূজা উদ্যোক্তাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট দপ্তরের সচিব কে শশীকুমার, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা। আসন্ন পূজার দিনগুলিতে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে আজকের এই মত বিনিময় সভায় কিছু বিধি মেনে চলার আবেদন রেখেছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেগুলি হল, পুজোর দিনগুলিতে রাত 12টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না। হাসপাতাল, শিক্ষা কেন্দ্র এবং আদালতের 100 মিটারের মধ্যে মাইক বাজানো বা বাজি ফাটানো যাবে না। বাজি ফাটানোর জায়গার 5 মিটার দূরত্বে 90 ডেসিমেলের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি মজুত, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পূজা উদ্যোক্তাদের এই নিয়ম নীতিগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নিয়ম নীতিগুলি না মানা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে পূজা উদ্যোক্তাদের বিরুদ্ধে বলেও আজকের মিটিংয়ে তথ্য উঠে আসে। আলোচনা করলাম যে আমরা কেন এমন একটা ব্যবস্থা গ্রহণ করি না, কারণ যতদিন ত্রিপুরা রাজ্যে আমরা দুর্গাপুজো করি, আমরা থাকব, আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন থাকবে, এ পূজা চলতেই থাকবে। তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা বিগ ট্যাঙ্কের মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি, সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে, না হয় কি হবে, এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে, কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে। আই থিঙ্ক গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটিভ। আই হ্যাভ টোল্ড মাই সেক্রেটারি, ডিপার্টমেন্টাল সেক্রেটারি, অফকোর্স নট মাই সেক্রেটারি, দি সেক্রেটারি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। যে সবসে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সাউন্ড পলিউশন কি বাত কহি গই থি। আপ সবই এক পূজা সে রিলেটেড ফাংশন মে হাম লোক দেখতে হ্যাঁ কি আধ্যাত্মিকতা কি বাত হতি হ্যাঁ, কুছ তরহ কে ইনস্ট্রুমেন্ট জো ইউজ কিয়ে জাতে হ্যাঁ, জিস তরিকে সে ডিজে সিস্টেম ইউজ কিয়া জাতা হ্যায়, তো কই ক্লব কে লোক ভি আয়ে, হামারে পাস ভি আয়ে, আর কই মিডিয়া কে বন্ধুও নে ভি কই বার সাজেশন দিয়া কি ইয়ে কলচার তো হামারে দেশ কা নাই হ্যায়, ইয়ে এম্পলিফায়ার্স কা কলচার, ইয়ে जो इंस्ट्रूमेंट हम लोग यूज करते हैं कई तरह के इंस्ट्रूमेंट डीजे सिस्टम में, इसमें से कोई भी कल्चर ना हमारे पूजा की पद्धति में है और ना हमारी जो राष्ट्रीय जो पद्धति है, भारतीय जो वो है उसमें है।